আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি এখানে 6 মাস থেকে 5 বছর বাচ্চাদের নুডলসের স্যুপ তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। ভিউয়ার্স, আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সামান্য তেল দিয়েছি, 1.5 চামচের মতো। এখানে আমি 2টা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 1টা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। ভিউয়ার্স, এখানে আমি 2 চামচের মতো গাজর দিয়েছি। দিয়ে দিচ্ছি বরবটি, এখানে আমি 2টা বরবটি নিয়ে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি কাঁচামরিচটা দেব না, যেহেতু বাচ্চা খারা খাবে। আপনারা যদি বড়দের জন্য করতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 1টা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ পানি পুরাই দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমার নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখেন নুডলসটা ফুটতে শুরু করেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু বাচ্চাদের জন্য এরকম চটজলদি রেসিপি তৈরি করা যায়। ভিউয়ার্স, আমি 1টা ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা চাইলে ডিমটা ফ্রাই করে দিতে পারেন। আমি ডিমটা কাঁচাই দিয়েছি, ছোট বাচ্চাদের রেসিপি। ফ্রাই করা ডিমের থেকে এভাবে করে স্যুপের সাথে দিলে কিন্তু ওরা খেতে বেশি পছন্দ করবে। আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। ভিউয়ার্স, আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। বাচ্চাদের জন্য ঘরে যে সবজি থাকবে এগুলো দিলেই চলবে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ডিমের স্বাদ অংশটা এভাবে করে ভেঙে নিচ্ছি। ভিউয়ার্স, খুব সহজে চটজলদি কিন্তু বাচ্চাদের এরকম নুডলসের স্যুপ তৈরি করে দেওয়া যায়। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো। ভিউয়ার্স, ঢাকাটা খুলেছি, দেখেন তৈরি হয়ে গেছে নুডলসের স্যুপ।
আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা এখন আমি নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে নুডলসের স্যুপ। আমার এই রেসিপি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই অন করবেন, তাহলে নতুন নতুন রেসিপি এলে সবার প্রথম আপনি পাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।